শীতকালে পৌষমেলা আর বসন্তের দোল, যেটা ছাড়া ভাবা যায় না, তা হলো শান্তিনিকেতন। এই ভিডিওটি একটু পুরনো, এটা শীতকালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমাদের শান্তিনিকেতন ভ্রমণের সময়ের। মাঝে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার মূল কারণ বিগত প্রায় এক মাস ঘরবন্দি ছিলাম আর নিজেও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বিভিন্ন কাজে। তাই বেশি বকবক না করে চলুন শুরু করা যাক। শুভদীপ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার শুভদীপ। আসুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 4টে। আমরা এখান থেকে হাওড়া যাব ট্রেন ধরে, সেখান থেকে বাকি ট্রিপ আমাদের শুরু হবে। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, দেখা হচ্ছে হাওড়ায়। হাওড়া পৌঁছতে অনেকখানি দেরি হয়ে গেল, তাই কুলিক এক্সপ্রেসে বুকিং থাকা সত্ত্বেও মিস হলো। অগত্যা শান্তিনিকেতন এক্সপ্রেসে টিকিট কেটে রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। আসুন যেতে যেতে দেখে নিই আপনি কী কীভাবে আর কোন কোন সময় আসতে পারেন এখানে। শান্তিনিকেতন আসার সবথেকে ভালো উপায় হলো ট্রেন। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে যাবার। এছাড়াও বাসে করে যেতে হলে দুর্গাপুরগামী বাসে পানাগড় দার্জিলিং মোড়ে নেমে বোলপুরের বাস পেয়ে যাবেন। দুই ক্ষেত্রেই সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এবার আসি শান্তিনিকেতন ভ্রমণের সঠিক সময়। শীতকালে পৌষমেলা আর বসন্তের দোলের সময় এলে এখানে প্রচণ্ড ভিড় পাবে। যারা সেই সময়ের আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য ওটাই বেস্ট। নতুবা আমরা যে সময় এসেছি, অর্থাৎ হালকা শীত ও বসন্তের আগমনের সন্ধিক্ষণে নিরিবিলিতে উপভোগ করতে পারে শান্তিনিকেতন। আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছালাম দুপুর 12টায়। স্টেশন থেকে বেরিয়ে চোখে পড়বে সারি সারি টোটো আর অটো। দরদাম করে উঠে পড়েছি আলিম ভাইয়ের টোটোতে। আমরা যাব প্রান্তিক স্টেশনের কাছে রাঙামাটি গার্ডেন রিসোর্টে। বাকিরা যখন এটুকু রাস্তা আসতে 200 থেকে 300 টাকা চাইছিল, তখন এই আলিম ভাই একদম অর্ধেক ভাড়ায় নিয়ে যেতে রাজি হল। আর তাই এই ভাইয়ের সাথেই কথাবার্তা ঠিক করে নিলাম বাকি দিনের ঘোরা। সেই ভোরবেলায় বেরিয়েছি, খাওয়া হয়নি, তাই সবার আগে হোটেলে চেক ইন করেই বেরোবো খাওয়া দাওয়া করতে। তাই এখনই রুম টুম নয়, আগে ফ্রেশ হয়ে খাবার পালা, তারপর ফিরে এসে দেখব আমরা কোথায় উঠেছি, হোটেলের কত খরচ এবং বাকি আরও ডিটেলস। আজ শনিবার, আর শনিবারে শান্তিনিকেতন মানেই সোনাঝুরির হাট। ভিড়ে ঠাসা হাটের শেষ প্রান্তে রয়েছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট। আজ এখানেই হবে দুপুরের স্পেশাল লাঞ্চ। কাঁসার থালায় গরম ঘি ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে ঘন ডাল, আলু পোস্ত, আলু ফুলকপি, মাটন কষা, পাঁপড়, চাটনি আর পায়েস। মাটন বাদে বাকি সব পদগুলোই আনলিমিটেড।
যতবার চাইবেন ততবার পাবেন। দুপুরে সোনাঝুরি এসে হাটে কেনাকাটার ফাঁকে লাঞ্চ করতে হলে এখানে অবশ্যই আসতে হবে। খরচ মোটামুটি জনপ্রতি 170 টাকা, তার সঙ্গে মাছ বা মাংস যা খাবেন তা অতিরিক্ত। আমাদের দুজনের মোট খরচ হয়েছিল 640 টাকা। আসুন এবার একটু হাটটা ঘুরে দেখে নিই। সোনাঝুরি হাট মূলত একটি সাপ্তাহিক হস্তশিল্পের হাট। এই হাটের মূল আকর্ষণ ওখানকার স্থানীয় মানুষদের হাতে করা বিভিন্ন কাজ। এই হাটে আপনি একতারা, হাতে বানানো গয়না, চামড়ার ব্যাগ, শাড়ি, কাঠের তৈরি ঘর সাজানো জিনিস, চেয়ার ও অন্যান্য আরও সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এছাড়াও পাবেন হরেক রকমের জাঙ্ক জুয়েলারি ও টেরাকোটা কাজের জিনিস। কলকাতার বেশ কিছু নামী বুটিক কোম্পানির তরফ থেকে প্রতি সপ্তাহে এখানে জিনিস কেনা হয়, যা পরে অনলাইনে আপনি কেনেন। তাই সুযোগ পেলে এখান থেকে মনের মতন জিনিস কিনে নিন অনেক কম দামে। এখন করোনা পরবর্তীকালে সপ্তাহে দুদিন অর্থাৎ শনি ও রবিবার হাট বসে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। শুধুই কেনাকাটি নয়, এখানের পরিবেশ উপভোগ করতেও জমা হন প্রচুর মানুষ। বিকেল হয়ে যাওয়ায় সূর্যাস্ত দেখতে চলে এলাম খোয়াইয়ের ধারে। শুকিয়ে যাওয়া নদী আর অপরিচ্ছন্ন চারপাশ দেখে মোটেও ভালো লাগলো না, বরঞ্চ নদীর ধারে সময় কাটানোই ভালো মনে হল। আজকের প্রথম দিনের ট্রিপ শেষ করছি কোপাই নদীর ধারে এসে সূর্যাস্ত দেখতে দেখতে। আগামীকাল আমি শান্তিনিকেতন ঘুরে দেখব। বিশ্বভারতী এখন আপাতত বন্ধ, কিন্তু যতটুকু তার রূপ আস্বাদন করা যায় সেটা চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনারা শান্তিনিকেতনে আসলে কী কী দেখতে পাবেন। ও, এবারে তো একটু হোটেল আর রুম ট্যুর দিতেই হয়। চলুন তবে দেখে নিই হোটেল রাঙামাটি গার্ডেন রিসোর্ট কেমন। প্রান্তিক স্টেশনের খুব কাছেই এই রিসোর্ট। দুদিনে আমাদের ডাবল বেডরুমে মোট খরচ পড়েছিল 3,996 টাকা। মোটামুটি কম খরচ, তবে ছবি আর রিভিউ দেখে যা মনে হয়েছিল সেই রকম নয়। রিসোর্টে কনস্ট্রাকশনের কাজ চলছে, আশা করি পরে খুব ভালো লাগবে। চাইলে
আরও বেশ কিছু হোটেলের সন্ধান দিলাম ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করে জানান। বাকি শান্তিনিকেতন ভ্রমণের ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।